ফকিরপুর এলাকায় ক্যানেল ধারে চোলাই মদ তৈরি হচ্ছিল। সেই সময় আবগারি ডিপার্টমেন্ট বিশেষ অভিযান চালায়। সেই অভিযান চালানোর সময় পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে তারা। সেই সময় চোলাই মদ তৈরি করছিল তারা। পুলিশের ভয়ে ক্যানেলের জলে ঝাঁপ দেয় এক বৃদ্ধ, তার নাম গণেশ মল্লিক। তারপর থেকেই নিখোঁজ সে। তদন্ত করছে পুলিশের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিভিক ডিফেন্সকে। তড়িঘড়ি বোর্ড নামানো হয় জলে এবং এখনও পর্যন্ত খোঁজ চালানো হচ্ছে তাদের। কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক ডিএসপি হেডকোয়ার্টার রাকেশ কুমার চৌধুরী, বর্ধমান থানার আইসি সুকুমার চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। পুলিশ সূত্রে জানা যায়, আজ বিসিএস টিম আসছে দুর্গাপুর থেকে, সারাদিন তাদের অভিযান চলবে ডিভিসি ক্যানেলে। মদ তোলার আবগারি ডিপার্টমেন্টের লোক এসেছিল, এবার ও যাচ্ছিল ওইদিকে, এবার ভয়েতে সবাই তাবড়া তাবড়ি করেছে, বয়স্ক লোক ঝামড়ে দিয়েছে ক্যানেলে দিয়ে। তার নাম কিছু? গণেশ মল্লিক। কোথায় বাড়ি? ফকিরপুর। দিয়ে এখন কি খোঁজ চলছে নাকি? এখন খোঁজ চলছে, বোর্ড এসছে, বোর্ড এসে খোঁজাখুঁজি করছে। পুলিশে ধরে নিয়ে চলে যাবো আমাকে, এইটাই ভেবে ওই ভয়ে ঝামড়েছে। আচ্ছা, পাওয়া যাচ্ছে না তাকে? না। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।